দেখার মতো, সত্যি অসাধারণ। আমি দাঁড়িয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি এই রাস্তাটা, দেখুন সমুদ্র দেখাচ্ছি, সমুদ্র সমুদ্র আর সমুদ্র, আর সামনে সমুদ্রের পাশ দিয়ে রাস্তা, দারুণ লাগছে। তো এটা হচ্ছে ম্যারিন ড্রাইভ, এটা আপনার কাছ থেকে উঠছে। শেয়ার অবশ্যই করবেন, আর তার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, ঠিক আছে? এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, ঠিক আছে? চলো নেক্সট ভিডিও আপনার দেখছি কী বানানো যায়, নেক্সট ট্যুর আজকেই করব, কী করা যায় সেটা আপনাদের দেখাচ্ছি। চলো আগে গিয়ে ট্রলার ছাড়ছে ওখান দিয়ে, আমি যাব ওখান দিয়ে, ওই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা ট্রলার, এগারো বারো তেরো, তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা ট্রলার এখনও পর্যন্ত আমার চোখে পড়ছে অবশ্যই, কিন্তু জানি না আরও কত ট্রলার ছেড়েছে মাছের জন্য। তো এই ট্রলারগুলো কালকে সকালবেলায় মোহনাতে বা এইখানে আসবে আবার মাছ ধরে, তো ওইখান থেকে ছাড়ছে। তো আমি এখন যাবো ওই ট্রলারে, ওইখানে যেখান থেকে ট্রলারগুলো বেরাচ্ছে, চলুন দেখাই আপনাদের, চলুন আমার খুব ইন্টারেস্টিং লাগছে। এই লঞ্চগুলো দেখছেন, এই লঞ্চগুলো এই মোহনা থেকে ছাড়ছে, আর ম্যারিন ড্রাইভ থেকে মোহনা একদম কাছে, তো এই লঞ্চগুলো ওইখানে ছাড়ছে আর ছেড়ে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, সোজা যাচ্ছে মোহনা। এটা শান্ত আর ওটা অশান্ত, এই সাগর এদিকে মোহনা। তো আমরা আগে যাব একটু, মোহনা আগে যাব, গিয়ে আপনাকে ভিউ দেখাবো, মোহনা সাগরের ভিউ, ডান দিকে সাগর, ডান দিকে বা দিকে মোহনা, গিয়ে ভিউ দেখাবো আপনাদেরকে সেই ভিউ। আজকে এই বিকেলটা এত সুন্দর ওয়েদার, সুন্দর মেঘ, অসাধারণ মানে ভিউ, সত্যি অসাধারণ ভিউ, অভাবনীয়। আমার এতটা ভালো লাগছে আপনারা ভাবতে পারবেন না যে ওয়েদারটা এতটা আরামদায়ক, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, সত্যি মানে ভাবা যায় না আজকে ওয়েদারটা, আমি ভাবতে পারছি না এরকম ওয়েদার পাবো, মানে আই লাভ ইট। গুড ইভিনিং গাইজ, এখন আমি মোহনাতে আছি, মোহনা ঠিক মিডিলে যে রোডটাতে আছি
একদিকে মোহনা শান্ত নদী জল, আর একদিকে আমাদের সাগর মিলিত হয়েছে এখানে। তো সামনে দেখুন প্রচণ্ড ঢেউ, এখন জোয়ারের সময়, তো যার জন্য প্রচণ্ড ঢেউ, তার জন্য জলটা ভীষণ ঘাড়ে উঠছে আমাদের। তো চলুন সামনে গিয়ে দেখা যাক, সুন্দর ভিউ দেখা পাবে। আর আজকে আকাশের চেহারা খুব সুন্দর, নীল আকাশ, যেমন একটা গান করতে ইচ্ছে হচ্ছে, নীল আকাশে নিচে পৃথিবী, আর পৃথিবী পরে নীল আকাশ, তুমি দেখেছো কি নীল আকাশের নিচেই কি হয়, সাগর। তো চলুন আমি আগে গিয়ে দেখাচ্ছি, তো আমাকে ওইটা টপকাতে হবে। তো আপনারা অবশ্যই সবাইকে, সবাই হয়তো টপকেছেন জায়গাটা, হয়তো বেশি দূর যাওয়া যাবে না, এখানে প্রচণ্ড ঢেউ উঠছে, আর এই জায়গাটা আমাকে সাবধানে পার হতে হবে, দেখে শুনে পার হতে হবে। দেখতেছেন স্লিপার থাকতে পারে, এবার সামনের ভিউটা দেখুন শুধু অসাধারণ। জলটা অনেকটা এখন বেড়ে গেছে, জোয়ারের সময় চলছে, তার জন্য জলটা বেড়ে গেছে। যখনই আপনারা মোহনা আসবেন, বিকেলে নাহলে সকালে আসবেন, সকালে আসলে মাছ দেখতে পারবেন, বিকেলে আসলে ট্রলারগুলো ছাড়ে, ওগুলো দেখতে পারবেন, ট্রলারগুলো ছাড়ে মাছ ধরতে যাওয়ার জন্য ট্রলারগুলো, সেগুলো দেখতে পারবেন, এরা ইন্টারেস্ট থাকবে। আর এখন দেখুন এই সুন্দর সুন্দর ঢেউ উপভোগ করতে পারবেন, আর নিজেকে একটু এই ঢেউয়ের সাথে ভিজিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন সেই লাগছে, ভালো লাগছে, মনে হচ্ছে না আপনারা এখানে দাঁড়িয়ে আছেন আমার সঙ্গে, বলুন মনে হচ্ছে। তো তো চলুন, আমি বেশি দূর যেতে পারবো কিনা জানি না, কারণ চেষ্টা করছি আপনাদের জন্য ভালো ব্লগিং করার, কারণ আপনাদেরকে এন্টারটেনমেন্ট করা আমারই, আমার কর্তব্য, আমার দায়িত্ব। দেখুন এই ভিউগুলো কোথায় পাবেন বলুন। মুশকিল আছে, কারণ ওই অবধি গেলে আমাকে পুলিশে বারণ করবে, আমি ওই অবধি যেতে পারবো না। এই অবধি বেস্ট, আমি আমার সমুদ্রকে একদম ছুঁয়ে নিয়েছি মনে হচ্ছে।